আমার মা, আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি, আমার মা অন্ধ ছিল, চোখে দেখতেন না। আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর কোনোদিন দেখেনি। আমার বাবা, আমার বয়স যখন 2 বছর প্লাস, তখন বাবা এন্তেকাল করছেন। আমি একমাত্র ছেলে, আর কোনো মেয়েও নেই, ছেলেও নেই, একমাত্র সন্তান। আমার মা একমাত্র সন্তানের দিকে তাকে জীবন শেষ করছে, লালন পালন করছে, পস্তা পাগানা ঘাটছে, আমার পরিষ্কার মনে আছে। কেউ শুনেন, আল্লাহ বান্দি আবাদা সালেহা মুমিনা জাহাদা, আল্লাহ তাকে এত গুণান্বিত করছেন, জীবনে চোখের গুণা করে নাই, কোনোদিন চোখের গুণা করে নাই, চোখে দেখতেনি না। বিবারিয়ার বড় হুজুরের মরিদ ছিল, পরে হুজুরের পরে শায়খ রহমতুল্লাহর মরিদ দিছে, জিকির করতেন, অজিবা করতেন। হুজুর এন্তেকালের পরে বর্তমান পীর সাহেবের কাছে মরিদ দিছে, আমার মাধ্যমে সবসময় তসবিহ হাতে থাকতেন, জিকিরের হালতে তাহাজ্জুদ গুজার আওয়াবিন এশরাক চাষতেন, নামাজও ছাড়তেন না। আমি ঘরে গেলে যে কোনো সময় দেখতাম একটা একটা আমলে থাকত। আল্লাহর বান্দি এন্তেকালের আগে আমি উত্তরবঙ্গ সফর করে আসছি, আমার কইতো এত দূরে দূরে যাও, আমি মারা গেলে জানাজা পড়াবে কেন? আমি কইতাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার বাড়িতে কিনে, আল্লাহর কি কুদরত, উত্তরবঙ্গ 3-4 দিন সফর করে বাড়িতেছি, এই সকালে ফজরের সময় আসছি, আর 8:30-9টার দিকে এন্তেকাল করছি। সুরা ইয়াসিন তালাওয়াত করতেছি, আমার 2 ছেলে হাফেজে কোরআন, এরাও তালাওয়াত করতেছে পায়ের কাছে বসে, আমি মাতার কাছে বসে, মাতার মধ্যে হাতটার মধ্যে মাতাটা দিয়া মরাইতেছে 1 হাতটা, আর তালাওয়াত করতেছে সুরা ইয়াসিন। সুরা ইয়াসিন তালাওয়াত শেষও করতে পারি নাই, আমার মা বলে তোমরা সরো, মেহমান আসতেছে, আমাদের ঘরে আলেমুলামা ভরপুর হয়ে গেছে, আলেমুলামা ভরপুর হয়ে গেছে। আমার এক ছেলে বলে দাদু কই, আলেমুলামা কই, আমরা তো দেখি না, তোমরা দেখবা না, সরো সাইড হো, আলেমদেরকে বসতে দাও, হুজুরদের বসতে দাও। আর আমার বড় ছেলের নাম নিয়ে বলতেছেন আতাউল্লাহ, আতাউল্লাহর বউজনে ঘরে না আসে পর্দার খেলাপ হইয়া যাইবে, হুজুরাদি খেলেব। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة আমার মাওলা বলে ফেরেশতারা যাও আমার বান্দা বান্দির কাছে বসে, আমার বান্দা বান্দিকে বলো তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি যে জান্নাত কামাই করছো এই যে দেখো জান্নাত, জান্নাত দেখা দিবে, নেককার বন্দাবন্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জান্নাত দেখতে দেখতে মুস্কি হাসবে আর বলবে আমার মালিক, আমার মাওলা কই। আল্লাহ মাওলার জান্নাত দেখতে দেখতে রূহ বিদায় হইয়া যাইবে, এত আসানে যার কবসবে টেরো করতে পারবে না। ফেরেশতারা বলবে তুমি কোনো চিন্তা করিও না, কোনো ভয় পাইও না, আমরা তোমার সাথী ছিলাম দুনিয়াতে, আমরা তোমার সাথী থাকবো কবরে, হাসরে মিজানে ফুলসেরাতে, তোমাকে সারি আমরা যাব না। আর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলবে দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। জুরুগুন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কবুল করিয়া নে। মৃত্যু হবেই এ কথা জানার পরে এ কত সুন্দর আমল বানাবার প্রতিযোগিতায় নামতে পারে, সুবহানাল্লাহ, এ কত সুন্দর আমল বানাইতে পারে, এ কত সুন্দর আখলাক তৈরি করতে পারে, এ কত সুন্দর চরিত্র গঠন করতে পারে। এই পরীক্ষার জন্যেই আমি আল্লাহ আগে মরণ সৃষ্টি করছি, তারপর তোমাদের জীবন দান করছি। তোমরা যদি বুঝো যে আগে মরণ সৃষ্টি করছে তারপর জীবন, আমাকে মরতে হবে, দুনিয়াতে আগমন মানি আমার মরণ, কি কথা ঠিক না? এখানে মন কষ্ট, মনে
কোনো ব্যথা কোনো দুঃখ নেওয়ার কোনো অবকাশ নাই যে আহা অল্প বয়সে চলে গেল, আর এই অল্প বয়সে চলে গেল এই মনক্ষুণ্ণ হওয়ার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই, যেহেতু মরতেই হবে। কখন মরণ কার হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনেন, মাইকেল জ্যাকসন, নাম শুনছেন না? আমেরিকার এক বড় গায়ক, যা একটা গানে টান দিলে লক্ষ লক্ষ ডলার পুরস্কার পেত, বাঙালি টাকা না, লক্ষ লক্ষ ডলার পুরস্কার পাইত। মাইকেল জ্যাকসনের স্বপ্ন ছিল 150 বছর বাঁচবে। কয় বছর? 150 বছর বাঁচার স্বপ্ন ছিল। 150 বছর বাঁচতে গিয়ে বাঁচার জন্যে যা যা করণীয় সব করছে, এমনকি 12 জন ডাক্তার, কয়জন? 12 জন ডাক্তার বিভিন্ন সাইটে, নাক কান গলা চক্ষু লিভার হার্ট কিডনি পালস বিভিন্ন সাইড, একটা মানুষের শরীরে যত সাইড আছে সব সাইডের ডাক্তার সে কী করছেন? নিয়োগ দিচ্ছেন। এমনকি এক কাপ চা পান করবে এটাও ডাক্তার পরীক্ষা ছাড়া পান করে নেই, এক কাপ চা পান করবে এটাও ডাক্তার পরীক্ষা করে দিলে পান করতে হবে। স্বপ্ন কি? 150 বছর বাঁচবেন। কয় বছর? আচ্ছা বলেন, এটা কি কোনো ব্যক্তির হাতে? কথা কই না, 12 জন ডাক্তার ফেল, সমস্ত স্বপ্ন বরবাদ, শেষ পর্যন্ত কয় বছর? 50। কয় বছর? মাত্র 50 বছর বয়সে আজরাইলের হাতে ধরা পড়ে গেছে, বাঁচতে পারে নাই। কিন্তু এক বাচ্চারা এক্সারসাইজ করে, ব্যায়াম করে, হাঁটাচলা করে, খুব সতর্ক বডিটা শরীর ঠিক থাকতে, কোনো অসুখ বিসুখ যেন না হয়, বাঁচবে। হঠাৎ শুনি কি হয়েছে? স্ট্রোক করছে, স্ট্রোক করে বিদায় হয়ে গেছে। বয়স কত? এই 45, এই 48, এই 52 বছর। কিন্তু এই যে এক্সারসাইজ করা, ব্যায়াম করা, এই নিয়ম অনুযায়ী চলা, বাড়ির মধ্যে কি জোর ঝুল্লা দে ব্যায়াম করে, এবার বড় বড় পাত্তর লইয়া বডি চিন করে করেনি, উদ্দেশ্য কি? একটু বেশি বাঁচতে, কথা কয় না? একটু বেশি। আরেক বাচ্চারা কোনো কিছু করে না, কোনো কিছু করে না, একটু হাইটা বাঁধার আছে, হা সে কাম করে, কাজ করে, রোদে বানে মেঘে পানিয়ে বিজ্ঞা চলতেছে 80 বছর, কথা কই না? পাশাশি আল্লাহ আকবর কবির, এটা কার হাতে? দুনিয়ার কারো হাতে? কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ পারবে না। যখন যার যাওয়ার সময় হবে তখন তাকে যাইতেই হবে, কিন্তু কখন যাব, কোন সময় ডাক আসবে এটা কেউ বলতে পারবো না। এই জন্য সবসময় রেডি থাকতে হবে, মোমেন্ট রেডি, তৈয়ার, প্রস্তুত, যখন আসবে তখনই লাভ পাই, ঠিক না? ঠিক। আমার হযরত ওয়ালা শাইখ মুর্শিদ জন্ম নাম রহমাল্লাহ কুতুব বলতেন, মৃত্যু কামনা করবা না, মৃত্যু কামনা করবা না, কিন্তু মৃত্যুকে মহাব্বত করবো। তো আমি মৃত্যুকে কামনা করি না, আল্লাহ আমার এই মুহূর্তে মরণ দিলাম, অনেকে কো না, আহ আমি কোন মরতাম, এই কথা কনি, এটা ভুল বিদ্যা, এরকম কথা না বলা, গুনার কথা, এরকম কামনা না করা, আল্লাহ আমার এখন মরণ দিলাম, কালকে মরণ দিলাম, এ কথা না বলা, কিন্তু মৃত্যুকে মহাব্বত করা। কেন? মৃত্যু আমার মাওলার সাথে মিলনের একটা কি মাধ্যম। সুবহান এ জাকিরিন শাকিরিন, আল্লাহু আকবার, আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন, আল্লাহর আশিকগণ আল্লাহকে দেখবে, কিন্তু আল্লাহকে দেখার জন্য মৃত্যু হলো মাধ্যম। ও যেই মাধ্যমের দ্বারা আমি আল্লাহকে দেখব, আমি সেটাকে মহাব্বত করি, কামনা করি,
যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে তখন আমি যাব, এই জন্য আমাকে রেডি থাকতে হবে সবসময়। কিন্তু যদি বলি ভাই চলো নামাজে, একটু যান কাপড়টা সমস্যা, নাউজুবিল্লাহ বলেন, মুমিন মুসলমানের কাপড় সমস্যা থাকবে কেন? কি মুসলমানের কাপড় সমস্যা থাকতে পারে? মুসলমান সবসময় পবিত্র কাপড় পরবে, একটু কালা হইতে পারে, ময়লা থাকতে পারে, পবিত্র ময়লা এক জিনিস আর আরেক জিনিস, এই কথা ঠিক না? এই গরমের দিন কাপড়টা ইস্তারি দিয়ে জামা পরছেন, একটু গামছেন গরম, এই দেখে গেছে দুই তিন ঘন্টার পরই কাপড়টা একটু হালকা ময়লা হয়ে গেছে। ময়লা হয়ে যাওয়ার না পাক হয়ে যাওয়া এক, শরীরের গামটি না পাক হয়তো একটু ময়লা হয়েছে কিন্তু পাক তো, এই কথা কই না? আমি যদি বলি না আমার কাপড়টার সমস্যা, কি সমস্যা? কাপড়ে প্রস্রাব করে দিছ, পায়খানা করে দিছ, কাপড় কি কোনো নাজাসাত কোনো নাপাকি লাগছে? বলেন না, তাহলে সমস্যা কি? রেডি থাকে আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন, কষ্ট হইতেছে, শাইখুনা মসজিদুনা শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ জার্মানে হাফিজাহুল্লাহর একটা প্রোগ্রাম ছিল আল্লাহর কুতুবের ইন্তেকালের পরপরই আমার গ্রামে, দুইটা প্রোগ্রাম ছিল, একটা নবীনগর একটা আমার গ্রামের বাজারে মাঠে, আমি গেছি হুজুর জানতাম। আর তখন দেশের বিভিন্ন পরিস্থিতিতে অনেক সমস্যা ছিল, আন্দোলনের অফিসে গেছি, দায়িত্বশীলগণ বলেন হুজুর এই মুহূর্তে ডাক্তার বাইরে যাবে না, যাওয়া যাবে না, আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়, হুজুর ডাক্তার বাইরে যেতে পারবে। আমার মাথাটা সোজা দোস্তের হতে গ্রান্টি মারল, আইরি যদি হুজুর না যা তা আমার উপায় কে মাফিলে হবে কি? আল্লাহর কাছে দোয়া করতেছে, এমনি সাহেব চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব আবুল খায়ের সাহেব হুজুর অফিসে ঢুকছে, ইলারে ঢুকছে দেখি আমার আত্মারা শান্তি হিসেবে যে যাই হোক একজন নাহলে আরেকজন একটা বাউ উইব ইনশাল দূর শরীফ পড়তেছি, দূর শরীফ পড়তেছি, এমনি ক এই তোমার বিবেরে যেত শেখ বলতেছে হুজুরকে এর একটা কথা হইল, আমি কোনো আমার কোনো প্রস্তুতি আছে হুজুর কে ইনলে বলো কি প্রস্তুতি মানে? মুমেন সবসময় প্রস্তুত, সবসময় রেডি থাকবে, সবসময় রেডি থাকবে প্রস্তুত। ওই শীতের আমার আমার শালটা দিয়ে দাও, আদম করতেছে আমার শালটা নিয়ে যাও, আর আমার করতেছে তাড়াতাড়ি স্টেশনে যান, গিয়ে দুইটা টিকিট কাটেন ট্রেনের, ট্রেনের টিকিট কেটে সুতা আমি স্টেশনে চলে আসছি, আয়সা দুটা টিকিট কাটছি, টিকিট কেটে আরেকটা টিকিট কাটছি, আমিরুল মুজাহিদিন হজরত বিশ্বাস হুজুরের শালা রুবেল ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু হুজুরের শ্বশুরবাড়ি, আমিরুল মুজাহিদিন বিশ্বাস হুজুর শ্বশুরবাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জামাই আলহামদুলিল্লাহ, হুজুরের শালা রুবেল ভাই সেও যাইব, তিনটা টিকিট কেটে আমি আসছি, আল্লাহর মেহরবানি রাজি লয়ে গেছি, মাহফিল সুন্দর হয়েছে। এই যে হুজুর বলছেন সবসময় মোমেন রেডি থাকবে, মোমেন প্রস্তুত থাকবে, মোমেন আবার প্রস্তুত না মানে এই যে কথাটা আমার কানে গেছে আজ পর্যন্ত অন্তরের মধ্যে গীতার হিসেবে আজ পর্যন্ত গীতা, আসল কথা ঠিক, মোমেন তো রেডি থাকবে, উজু অবস্থায় থাকবে, মোমেন কি সবসময় উজুর হালতে থাকবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মেরাজে অবস্থায় রসুলে পাকের আগে আগে বেলালে হাঁটার আওয়াজ পাইছেন আল্লাহর নবী, হুজুর মেরাজে গিয়ে জান্নাত পরিদর্শন করেন তখন হুজুর অনুভব করতেছেন বেলাল আমার আগে আগে হাঁটতেছেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ব্যাপার কি, কে হাঁটছেন আমার সাথে হাঁটতেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন আপনার বেলাল, বেলাল কি আমার সাথে মেরাজে আসছে ও না? সে হাঁটে কিভাবে?
আল্লাহ রুহানি ভাবে সাথী বানিয়ে দিছে। আল্লাহর নবী আয়েশা বলেন, বেলাল তুমি এমন কি আমল করছো যে আমলের কারণে তুমি দুনিয়াতে জমিনে আর আমাকে আল্লাহ মেরাজে নিছে, জান্নাতে তোমাকে আমার সাথে হানাইছে? হযরত বেলাল বলেন, আমার কেমন কোনো আমল নাই ইয়া রাসূলুল্লাহ, আমার যখন উযু ছুটতে যা সাথে সাথে উযু বানাই নি, উযু ছুটতে গেলে উযু বানাই নেই, হারাম মুক্ত না হইলে আমি দুই রাকাত তাইয়াতুল উযু করি, এটি আমার বিশেষ আমল। আল্লাহ নবী বলেন, এই আমলের বরকতে আল্লাহ তোমাকে আমার সাথে মেরাজের সাথী বানাই দিয়েছে। ইয়ার হাজিরিন, উযু অবস্থায় যার মরণ হবে আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিবে। সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন না। উযুর হালতে আল্লাহর নবী আলাইহিসসালামের উযু চলে গেছেন, উযু করার জন্য পানির কাছে যাইবে এইটুকু সময়ের জন্য তৈমম করে নিছেন, কি করছেন তৈমম, উযু করতে যাইবে যে জায়গাটা পানির কাছে যেতে দুই এক মিনিট পাঁচ মিনিট, এই এই কয়েক মিনিটের জন্য তৈমম করে নিছেন, এই জায়গাটা যাইতে এইটুকু সময় যদি আমি না পাই যেন আমার উযুর ছাড়া মরণ না হয়, এই যে তৈমম করে নিছে, এইগুলো যারা নিয়ম মান্য চলবে, আমলগুলো করবে, সুন্নত তরিকায় চলবে, জিকির আজকার করবে, আল্লাহ তাকে নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ, কি নিয়ামত বলবো, হ্যাঁ সবচেয়ে বড় নিয়ামত দান করবে আল্লাহ তার মওতের সময় আল্লাহ জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠায় ভয়ে আর বলবে, আমার বন্দার কাছে বৈশা আমার বন্দাকে কালিমা শরীফ পড়াইয়া দিয়ে আসো, আমার বন্দাকে এখন আজরাইল নিয়ে আসতে যাবে, আমার আজরাইল যাওয়ার আগে তোমরা তাকে কালিমা পড়াইয়া দাও, কালিমা পড়াবার শেষেই আমার আজরাইল তার রুহ নিয়ে আসবে। সুবহানাল্লাহ, এই যে কালিমা পড়ায় দিবে মওতের আগ মুহূর্তে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার জীবনের শেষ কত হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার পরে, কালিমা পড়ার পর আর দুনিয়ার কোনো কথা বলে নাই, এমনি তার মৃত্যু হয়ে গেছে, আল্লাহর নবী বলেন সোজা জান্নাতে চলে যাবে। চাই ঠেলাওয়ালা, কুলি, মজদুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাই কৃষক, চাই যে হোক, একেবারে নাখাস্তা মানুষ দুনিয়া, তার কোনো চেরানার দাম নাই দুনিয়ার মধ্যে, কারো কাছে কোনো দাম পায় না, কিন্তু আল্লাহ নবী বলেন মওতের আগ মুহূর্তে যদি কালিমা পড়তে পারে আল্লাহ তাকে দুনিয়ার দশটার সমান একটা জান্নাতের মালিক বানেন। এবার তার দুনিয়াতে দাম থাকুক আর না থাকুক, দুর্গুণ সুবহান, এমন হাজার হাজার মুজাহিদের ঘটনা আছে, জিকির করতে করতে মারা গেছে, জিকির করতে করতে ইন্তেকাল করছে, জান্নাতের মেহমান জান্নাতের ফেরেশতাদেরকে দেখতে দেখতে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ,